প্রেস ক্লাব। দীর্ঘদিন ধরে রাজ্যের উপজাতি অংশের সাংবাদিকদের জন্য স্থায়ী প্রেস ক্লাব স্থাপনের দাবি ছিল রাজ্য সরকারের কাছে। আজ সেই দাবি পূরণ হলো রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হাত ধরে। এই স্বপ্ন বাস্তবায়ন হওয়ার খুশিতে আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। এই বৈঠকে আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আজকে আমরা বিশেষ কারণে আমরা এই আর্জেন্ট সাংবাদিক সম্মেলন আমরা ডেকেছি। তিনটি সম্মেলন, ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটি, এফজিপিএমসি এবং ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন। এই তিনটি সংগঠন দীর্ঘদিন ধরে আমরা দাবি জানিয়ে আসছিলাম রাজ্য সরকারের কাছে। আমরা জানি যে রাজ্যের জনরাজিকদের একটা বড় অংশ আজকে সাংবাদিকতার সাথে যুক্ত হয়েছেন বহু বছর ধরে, কিন্তু ওনাদের আমরা গেছি ওইখানে, দেখেছি যে ওনাদের বসার কোনো জায়গা নেই। ওনারা দীর্ঘদিন ধরে একটা প্রেস ক্লাব গঠনের জন্য দাবি জানিয়ে আসছিল। এই দাবিতে আমরা একাধিকবার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহোদয়ের সাথে আমরা দেখা করেছি, কথা বলেছি, লিখিতভাবে আমরা স্মারকলিপি জমা দিয়েছি এবং এই দাবির পরিপ্রেক্ষিতে, আমাদের দাবির পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার গতকালকেই সিদ্ধান্ত গ্রহণ করেছে কুমলুঙের জন্য প্রেস ক্লাব করা হবে। এবং আমরা একটা টিম এর আগে গিয়েছিলাম, আমি শাবক বৈশাখ সৌরভকাল আমরা গিয়েছিলাম, আমরা গিয়ে আমরা জায়গাও দেখে এসেছি। জায়গা না, এটা একটা সালকাহাটি কমপ্লেক্সে একটা বড় কমপ্লেক্স, বড় জায়গা, সেটা আমরা পছন্দ করেছি, ওনারাই পছন্দ করেছেন এবং এই জায়গাটায় আমরা প্রস্তাব দিয়েছি। একাধিকবার মিটিং হয়েছে, অবশেষে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে এবং আজকে সকালে সার্কুলার অর্ডার জারি হয়েছে এবং অর্ডার কপি আমরা পেয়েছি। আমি এখন অর্ডার কপি আপনাদের হাতে দিয়ে দেবো। আমরা খুব খুশি, খুব আনন্দিত যে এই দাবি পূরণ হয়েছে এবং রাজ্যের জনজাতিরা যারা সাংবাদিকতার জগতে এসছেন তাদের কাজ করতে সুবিধা হবে এবং তাদের বিভিন্ন স্কিল ডেভেলপ করার ক্ষেত্রে, ওয়ার্কশপ করার ক্ষেত্রে একটা স্থায়ী জায়গা হয়েছে। এখানে উপজাতিদের, জনজাতিদের কৃষ্টি সংস্কৃতির বিকাশ হবে, সাংবাদিকদের পরিকাঠামোর উন্নয়ন হবে। আমরা জানি প্রায় 60 জনের উপর জনজাতি সাংবাদিক এই রাজ্যে রয়েছে, তাদের একটা স্থায়ী ঠিকানা রাজ্য সরকার করে দিয়েছে। আমরা এর জন্য তিনটি সংগঠনের পক্ষ থেকে এবং আগরতলা প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা রাজ্য সরকার, বিশেষ করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা অভিনন্দন জানাই, অভিনন্দন জ্ঞাপন করছি যে দীর্ঘদিন এই প্রথম যাদের জনজাতি সাংবাদিকদের কথা বিবেচনা করে এই ধরনের একটা উদ্যোগ গ্রহণ করার জন্য, বিশেষ করে এখন মত প্রকাশের ক্ষেত্রে আরও বেশি করে ওনারা স্বাধীন হবেন, আরও বেশি করে ওনারা নিজেরা আলোচনা করবেন, আরও বেশি করে ওনারা লেখালেখি করতে পারবেন, নিজেদের মধ্যে সাহিত্য চর্চা করতে পারবেন, সাহিত্য চর্চার একটা বিকাশ হবে, সাংবাদিকতার একটা বিকাশ হবে। এটা একটা বিশাল বিষয় এবং এটা একটা নিড অফ দ্য আওয়ার, এটা একটা সময়ের প্রয়োজন। আজকে এটা একটা সময়ের প্রয়োজনে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, আমরা মনে করি এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত। এই ঐতিহাসিক সিদ্ধান্তের জন্য আমি আবারও রাজ্য সরকার, বিশেষ করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, যিনি একান্তভাবে এটার জন্য আন্তরিক ছিলেন এবং প্রথম দিন যখন আমরা গেছি উনি বলেছেন যে এটা প্রয়োজন, এটা আমি করব এবং উনি কথা রেখেছেন, এর জন্য ওনাকে আবারও আমরা অভিনন্দন জ্ঞাপন করছি। এদিন সাংবাদিক সম্মেলন শেষে সাংবাদিকরা রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন এবং মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে কুমলুঙে প্রেস ক্লাব স্থাপনে যেমন সাংবাদিকদের কাজের মান বৃদ্ধি পাবে তার সাথে সাথে এডিসিকে আরও উন্নততর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশা ব্যক্ত করেন। সমস্ত সাংবাদিকদের ধন্যবাদ এবং সংবাদপত্র এবং ইলেকট্রনিক মিডিয়া হাউস এবং সোশ্যাল মিডিয়া হাউসগুলিকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ত্রিপুরা সরকারের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা গণতন্ত্রের চতুর্থ প্রহরী আর এভাবে আপনারা কাজ করে যান, আমি জানি সমস্ত সুযোগ সুবিধাগুলি আপনাদের কাছে নেই আর সেগুলো যাতে সময়ের মধ্যে হতে পারে আমাদের প্রচেষ্টা থাকবে। আর কুমলুঙে আমাদের এডিসির এক রাজধানী, সেখানে প্রেস ক্লাব থাকবে না সেটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় ছিল, কিন্তু আজকে সেটা ব্যবস্থা হয়েছে। আমি আশা করি তার মধ্যে দিয়ে শুধু
কুমলুপ প্রেস ক্লাব নয়, এই প্রেস ক্লাবের মধ্য দিয়ে গণতন্ত্রের চতুর্থতম্ভ যেটা এডিসিতে আরও বেশি শক্তিশালী করা উচিত, বাক স্বাধীনতা আরও বেশি মানুষের কাছে নিয়ে যাওয়া উচিত, সেই বিষয়টা স্পষ্টতার সঙ্গে এই হাউসগুলি করবে। এবং আগামী দিনে এডিসির উন্নয়নও শুধু বাক স্বাধীনতা হলে হয় না, তার সঙ্গে ডেভেলপমেন্ট চাই। দীর্ঘদিন যাবত এডিসির ডেভেলপমেন্ট যেই মাত্রা হওয়া উচিত ছিল তার ধারেকাছেও নেই, সেটা আমি মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব সহকারে বলছি। কারণ যেখান থেকেই খারাপ রাস্তা শুরু হয়, জলের ব্যবস্থা নেই, তো আপনি আপনি আমাকে স্টাফ বলে যে স্যার এডিসি শুরু হয়ে গেছে, এই জিনিসটা অত্যন্ত কষ্টদায়ক এবং দুঃখদায়ক। সেটা যাতে কম সময়ের মধ্যে সমাধান হতে পারে আমি আশা করি। খুমলুং প্রেস ক্লাবের আমার সাথীরা সরকারের যে ডেভেলপমেন্টমুখী কাজগুলি সেগুলিকে মানুষের সামনে তুলে ধরবে এবং উৎসাহিত করবে, এবং সেই কাজগুলো সময়ের মধ্যে করা, জাগরুকতা করা। হয়তো এডিসিতে কাজ করার সময় মনে হচ্ছে যে 5 কিলোমিটার রাস্তা, তার মধ্যে 5 কিলোমিটার গেলে সেই গ্রামটা আছে, মাঝখানে বন জঙ্গল পাহাড়ি থাকে, তো ওই জায়গাতে কাজ করার সময় কেউ দেখার নেই, জিজ্ঞাসা করার নেই কোন কন্ট্রাক্টর করছে, কোন যেই কিছু করছে, কত মাপের কাজ করছে, কত বাই কত রোড হচ্ছে, কেউ জিজ্ঞাসা করার নাই, বলে এই জঙ্গলে কে যাবে, এই যে মানসিকতা, তা থেকে আমি আশা করি খুমলুং প্রেস ক্লাব সহায়তা করবে। এই ধরনের কাজকর্ম যখনই করে কোনো কন্ট্রাক্টর বা কোনো ইঞ্জিনিয়ার গিয়ে কাজ করছে, তো তার রেকর্ডিং করা, তার ভিডিও রেকর্ডিং করে জনতার সামনে তুলে ধরা, ভালো হলো সেটাও তুলে ধরা, খারাপ হলো সেটাও তুলে ধরা, তখনই তো আমার চোখের সামনে চলে আসে আরে এই জায়গা তার রোডটা তো খারাপ হচ্ছে, তো তৎক্ষণাৎ আমি ডিপার্টমেন্টকে নক করি। আমি আশা করি সর্বতোভাবে জনতার হিতে এই প্রেস ক্লাব কাজ করবে এবং প্রেস ক্লাবের যে দায়িত্ব সেটাও নিষ্ঠার সঙ্গে পালন করবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ফেব্রুয়ারি ও মার্চ মাসে স্পেশাল ধামাকা অফার নিয়ে এলো সিবিসি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। যে কোনো কোর্সের সাথে রয়েছে 90% ছাড়ের সুযোগ। বিস্তারিত জানতে ফোন করুন 7005055129 অথবা 8732097407 এই নম্বরে, অথবা যোগাযোগ করুন পেচরতল হাসপাতাল রোড আমাদের সিবিসি প্রশিক্ষণ কেন্দ্রে। সিবিসি মেক্স ইউর ক্যারিয়ার অ্যাহেড। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।